এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে এসেছি আমার ডেইলি রান্নাবান্না খাওয়া দাওয়ার একটা ব্লগ নিয়ে। তো চলুন শুরু করা যাক। কুরবানি ঈদের পর থেকে মাংস খেতে খেতে মুখের টেস্ট একদম নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। তার জন্য শুটকি নিয়েছি, আজকে একটু শুটকি ভুনা করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো শুটকিগুলো পরিষ্কার করার জন্য প্রথমে কড়াইতে আমি পানি গরম করে নিলাম। এবার এই ফুটন্ত গরম পানিতে আগে থেকে পিস পিস করে কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। আমি আজকে রান্নার জন্য মোট 8 থেকে 10টি শুটকি নিয়েছি। গরম পানিতে 10 মিনিটের মতো ডুবিয়ে রাখলে শুটকির গায়ে লেগে থাকা ময়লা এবং বালুগুলো খুব সহজেই পরিষ্কার করা যায়। শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে এবার রান্না করতে চলে এসেছি। আজকের পুরোটা রান্না কিন্তু আমি সরিষার তেলে করব। কড়াইতে সরিষার তেল দিয়ে হালকা গরম হলে এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভেজে একটু নরম হলে এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। শুটকি রান্নাতে পেঁয়াজ এবং রসুন একটু বেশি ব্যবহার করতে হয়, এতে টেস্ট অনেক ভালো আসে। এবার আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম এবং এর সাথেই রসুনের আস্ত কোয়া এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আসলে আমিও আজকে প্রথমবারের মতো শুটকি এভাবে রান্না করছি, বেশ কিছু ভিডিও দেখে আমি আমার নিজের মতো করে একটি রেসিপি তৈরি করে নিয়েছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, যেহেতু আমি খেয়েছি তাই এখন বলতে পারছি যে বেশ ভালো হয়েছিল। ভালো করে ভাজা শেষে এবার এক এক করে পরিমাণ মতো সব গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। চার 5টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম শুটকিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। পানি শুকিয়ে মাখো মাখো হয়ে এলে এবার এর মধ্যে বেশ কিছু ধনে পাতা দিয়ে রান্না শেষ করব। এই তো আমার শুটকি ভুনা পুরোপুরি কমপ্লিট। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? খেতেও দারুণ হয়েছিল। আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এবং কেমন লাগলো সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমি শুটকি রান্না করতে করতে এদিকে আপনাদের ভাইয়া সবজি রান্নার জন্য সব সবজিগুলো সুন্দর করে কেটে দিচ্ছে। বাসায় বেশ কয়েক রকমের সবজি ছিল, সবজির মধ্যে আজকে আমি নিয়েছি গাজর, পেঁপে, আলু এবং বরবটি। আমি ডাল দিয়ে খুবই অল্প মশলা ব্যবহার করে এই সবজিটি রান্না করে থাকি এবং এটি আমাদের দুজনেরই বেশ পছন্দের। দেখতে দেখতে আপনাদের ভাইয়া সব সবজি কেটে ফেলেছে, এবার রান্না করতে চলে যাব। রান্নার শুরুতেই পাতিলে সবজি, 1 মুঠ পরিমাণ মসুর ডাল এবং 1 কাপ পানি দিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিব।
সবজি এবং ডাল মোটামুটি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই সবজিতে আমি কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করি না। ঝালের জন্য 6-7 কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে সরিষার তেল, 1 চিমটি পরিমাণ কালো জিরা, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডাল সবজি। এই সবজিটি আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন। সব কিছুর সাথে দারুণ লাগে এই সবজিটি। রান্না বান্না শেষ করে দুজনে লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চের পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে দুজনে সন্ধ্যায় বের হয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে, হাঁটাহাঁটি করতে। ঘোরাঘুরি করতে করতে দুজনেরই বেশ ক্ষুধা পেয়ে গেল। পাশেই দেখছিলাম গরম পুরি, জিলাপি এগুলো ভাজা হচ্ছিলো, তাই নিয়ে নিলাম। এরপর আপনাদের ভাইয়া বললো যে হালিম খাবে, তাই আবার হালিমও নিয়ে নিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে এবার বাসায় ফেরার পালা। এবং আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।